গতকালই ঘোষণা করা হয়েছে নাম। রবিবার থেকেই প্রচারে নেমে পড়লেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক ফের লোকসভা ভোটে লড়ছেন। ভাগীরথী এক্সপ্রেসে গতকাল রাতে বহরমপুরে পৌঁছন তিনি। আজ সকালে জলঙ্গি বিধানসভা এলাকায় প্রথমে কর্মী সভা করেন মোহাম্মদ সেলিম। এরপর মুর্শিদাবাদে সিপিএমের প্রার্থীকে নিয়ে এলাকায় মিছিল করলেন দলীয় নেতৃত্ব। অন্যদিকে আজ বাইক এবং কার র্যালি করে ভোটে প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এদিন কসবা এলাকা থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন সিপিএম ও কংগ্রেস নেতাকর্মী। রবিবাসরীয় সকালে ধূপগুড়ি শহরে প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। এই প্রথমবার ভোটে লড়ছেন তিনি। প্রচারের সময় বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গেল প্রার্থীকে। সিপিএম প্রার্থী কেঁপে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন ধূপগুড়ির বাসিন্দারা। ভোটে জিতলে সংসদে সরব হবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে বর্ণাঢ্য মিছিল করে পুরাতন মালদায় ভোটের প্রচার করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন মঙ্গলবাড়ি এলাকায় প্রচার করেন তিনি। এলাকায় দোকানে দোকানে ঘুরে হাত জোড় করে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। একই দিনে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকায় মিছিল করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পথ চলতি মানুষের সঙ্গে হাত মেলান তিনি। দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ভোট চান যাদবপুরের সিপিএম প্রার্থী। এদিকে চুচুড়া বিধানসভা এলাকায় প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শীতলা মন্দিরে পুজো দেন। চুচুড়ায় মতুয়া কলোনিতেও প্রচার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। পথ চলতি মানুষের সঙ্গে হাত মেলান হুগলির তৃণমূল প্রার্থী। হুটখোলা গাড়িতে চড়েও প্রচার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া শহরে গোপীনাথপুরে প্রচার করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বিষ্ণু মন্দিরে প্রণাম সেরে ঘুরলেন এলাকায়। কর্মীদের নিয়ে খেলেন চপমুড়ি। একই সঙ্গে জনসংযোগ সারলেন। আসানসোল লোকসভা কেন্দ্রে এবার সিপিএমের নতুন মুখ জাহানারা খান। একসময় জামুরিয়ার বিধায়ক ছিলেন জাহানারা। এই প্রথম লোকসভা ভোটে লড়ছেন তিনি। রবিবার সকালে বার্নপুর পুরনোহাট এলাকায় হেঁটে প্রচার করলেন জাহানারা খান। আজ সকাল থেকে জোর কদমে প্রচার করছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে তিনি তিনবারের সাংসদ। এদিন ডাংগুলি পুরসভার বিভিন্ন এলাকায় হেঁটে প্রচার করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। বিকেলে রোড শো করার কথা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আজ রবিবার সকালে জোর কদমে প্রচার করলেন। হাতে আর মাত্র কয়েক সপ্তাহ, লোকসভা নির্বাচন শুরু হচ্ছে 19 এপ্রিল। তার আগে বিভিন্ন জায়গায় প্রচার করছেন সিপিএম কংগ্রেস তৃণমূলের প্রার্থীরা। আজ সকাল সকাল ভোটে প্রচার করেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এদিন বাঁকুড়া শহরে রানীগঞ্জ মোড়ে পুজো দেন তিনি। এরপর রাস্তায় হাঁটতে দেখা গেল তাকে। পথ চলতি মানুষের সঙ্গে কথাও বললেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। কাজে বেরোনো শ্রমিকদের সঙ্গে দেখা হওয়ায় জানতে চাইলেন তাদের সমস্যার কথা।